হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব একজন ডিস্ট্রিবিউটর হিসেবে আপনি কয়টি বেনিফিট পান এবং এটার বিস্তারিত আলোচনা করব। তবে আলোচনার শুরুতেই একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে একজন ডিস্ট্রিবিউটর, MxN এর যারা নতুন MBO-ভুক্ত সদস্য হয়েছেন বা MxN নতুন এসেছেন তারা কয়টি বেনিফিট পান। একজন ডিস্ট্রিবিউটর হিসেবে আপনি টোটাল বেনিফিট পাবেন 7টি। তার মধ্যে অন্যতম বেনিফিটটি হচ্ছে রিটেল প্রফিট আপ টু 30%, ডাইরেক্ট বোনাস 15-23%, গ্রুপ বোনাস 2-8%, স্টকিস্ট বোনাস 10%, MC ইনসেন্টিভ, মিলিনিয়ার্স ক্লাব ইনসেন্টিভ 0.5%, তারপরে নিউ MBO ক্যাশ ইনসেন্টিভ, আর 7 নম্বর বেনিফিটটি হচ্ছে নিউ স্টকিস্ট ক্যাশ ইনসেন্টিভ। এই 7টি বেনিফিট হচ্ছে একজন ডিস্ট্রিবিউটর পেয়ে থাকে। একজন ডিস্ট্রিবিউটর মূলত MxN থেকে 7টি বেনিফিট অর্জন করতে পারেন। প্রথম বেনিফিটটি হচ্ছে রিটেল প্রফিট আপ টু 30%, অর্থাৎ খুচরা লাভটা হচ্ছে সর্বোচ্চ 30% আপনি পেতে পারেন। খুচরা লাভটা আসলে কি? খুচরা লাভ হচ্ছে MRP মূল্য থেকে DP মূল্য বাদ দিয়ে যেটি পাওয়া যায় সেটাই হচ্ছে রিটেল প্রফিট, অর্থাৎ MRP মূল্য মাইনাস DP মূল্য সমান RP, অর্থাৎ রিটেল প্রফিট। একটা প্রোডাক্টের গায়ে যে মূল্যটা লেখা থাকে সেই মূল্য এবং আপনি MxN থেকে যে দামি পণ্যটা নিয়েছেন সেটার মূল্যর পার্থক্যটাই হচ্ছে খুচরা লাভ। অর্থাৎ ধরে নিন একটা মাশরুম টুথপেস্ট আপনি কিনেছেন 140 টাকা দিয়ে, ওইটার গায়ে লেখা আছে 180 টাকা। আপনি যদি 180 টাকা ওইটা বিক্রি করেন তাহলে এখানে 40 টাকা লাভ হবে, আর এই লাভটাকেই বলা হচ্ছে খুচরা লাভ, অর্থাৎ রিটেল প্রফিট। দ্বিতীয় বোনাসটি হচ্ছে ডাইরেক্ট বোনাস। এখন ডাইরেক্ট বোনাস কী? ডাইরেক্ট হচ্ছে সরাসরি, অর্থাৎ আপনার প্রতি মাসে অর্জনকৃত পয়েন্ট থেকে আপনার নিজ আইডিতে যে পয়েন্টটা সাবমিট দিতে হয়, অর্থাৎ 500 পয়েন্ট সাবমিট দেওয়ার সাথে সাথে আপনার SMS-এর মাধ্যমে যে বোনাসটা আপনার সাথে সাথে ঢুকে যায় সেই বোনাসটাকেই বলা হচ্ছে ডাইরেক্ট বোনাস। একজন ডিস্ট্রিবিউটর হিসেবে আপনি সর্বনিম্ন 15% এবং সর্বোচ্চ 23% ডাইরেক্ট বোনাস পেতে পারেন। এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে, মানে প্রমোশন পিরিয়ডে APV সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। APV অর্থাৎ অ্যাকুমুলেটেড পয়েন্ট ভ্যালু, অর্থাৎ যেদিন থেকে আপনি MxN-এ জয়েন করেছেন সেই দিন থেকে আজ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে যত পয়েন্ট জমা হয়েছে সেই পয়েন্টটাই হচ্ছে APV। আপনার এবং আপনার টিমমেটস মিলে যত PV জমা হয়েছে সেটাকে বলা হচ্ছে APV, অ্যাকুমুলেটেড পয়েন্ট ভ্যালু। এই অ্যাকুমুলেটেড পয়েন্ট ভ্যালুর উপরে নির্ভর করেই আপনার প্রমোশনটা আস্তে আস্তে বাড়তে থাকে। অর্থাৎ আপনার APV যখন 1-999-এর মধ্যে থাকবে তখন আপনি কমিশন পাবেন 15%, অর্থাৎ 100 পয়েন্ট জমা দেওয়ার সাথে সাথে আপনি ক্যাশব্যাক পাবেন 15 টাকা। যখন আপনার APV 1000 ক্রস করবে কিন্তু 10,000-এর মধ্যে থাকবে, অর্থাৎ 1000 ক্রস করে 10,000-এর মধ্যে 9,999 পয়েন্ট যখন হবে তখন আপনার প্রত্যক্ষ বোনাস পাবেন আপনি 17%। যখন আপনার APV 10,000 ক্রস করবে কিন্তু 25,000-এর নিচে থাকবে, অর্থাৎ 10,000 ক্রস করেছে এবং 24,999-এর মধ্যে থাকবে তখন আপনি কমিশন পাবেন 19%। যখন আপনার APV 25,000 ক্রস করবে কিন্তু 45,000-এর নিচে থাকবে তখন আপনি কমিশন পাবেন 21%। তারপরে যখন আপনার APV 45,000 ক্রস করবে কিন্তু 60,000-এর নিচে থাকবে তখন আপনার কমিশন থাকবে পাবেন 23%। আগেই বলেছিলাম আপনি একজন ডিস্ট্রিবিউটর হিসেবে প্রত্যক্ষ বোনাস পাবেন সর্বনিম্ন 15%, সর্বোচ্চ 23%। 3 নম্বর বোনাসটি হচ্ছে গ্রুপ বোনাস। এখন গ্রুপ বোনাসটা কি, আসলে গ্রুপটা কি? আপনি যদি গ্রুপ বোনাসটা নিতে চান তাহলে আপনার অবশ্যই গ্রুপ থাকতে হবে। আমি এবং আমার অসংখ্য ডিস্ট্রিবিউটর মিলে যে একটা গ্রুপ তৈরি করেছি সেই গ্রুপ থেকে যে বোনাসটা আসে সেটাকে বলা হয় গ্রুপ বোনাস। অর্থাৎ গ্রুপ বোনাস একজন ডিস্ট্রিবিউটর হিসেবে আপনি সর্বনিম্ন 2% এবং সর্বোচ্চ 8% গ্রুপ বোনাস পেতে পারেন। এখন 2% কীভাবে? ধরে নিন আপনি ইউ আপনার অসংখ্য ডিস্ট্রিবিউটর তৈরি করেছেন ABC এবং বির নিচে অসংখ্য ডিস্ট্রিবিউটর অ্যাড হয়েছে। ধরে নিন আপনি রয়েছেন 23%-এ, আপনার একজন ডিস্ট্রিবিউটর রয়েছে
21%। তাহলে ওই 21% থেকে আপনার দূরত্ব যতটুকু সেটুকুই আপনার গ্রুপ বোনাস, অর্থাৎ 21 আর আপনি 23, এখানে 2%। এই 2% হচ্ছে সর্বনিম্ন গ্রুপ বোনাস এবং সর্বোচ্চ বলেছি 8%, অর্থাৎ আপনি রয়েছেন 23%, আপনার একজন নতুন ডিস্ট্রিবিউটর হয়েছে সে আছে 15%। এখন তার থেকে আপনার ডিস্টেন্সটা কতটুকু? আপনি 23%, উনি আছে 15%, সেক্ষেত্রে আপনার ডিস্টেন্স থাকছে 8%। তার মানে একজন ডিস্ট্রিবিউটর হিসেবে আপনি গ্রুপ বোনাস পাচ্ছেন সর্বনিম্ন 2%, সর্বোচ্চ 8%। 4 নম্বর বেনিফিটটি হচ্ছে স্টকিস্ট ইনসেন্টিভ বা স্টকিস্ট কমিশন 10%। একজন ডিস্ট্রিবিউটর না, সর্বোচ্চ পদবীতে যারা রয়েছেন, ডিস্ট্রিবিউটরের আপার লেভেলে যারা রয়েছেন সবাই, আমরা সকলেই, সকলের জন্য এই সুযোগটা রয়েছে যে স্টকিস্ট বা ডিলার কমিশন, স্টকিস্ট কমিশন সর্বোচ্চ 10% কমিশন পাওয়া যায়। একজন আপনি ডিস্ট্রিবিউটর হিসেবেও এই সুযোগটা নিতে পারেন, আপনার জন্য সহজ। আর এই স্টকিস্ট কমিশনটা পাওয়ার শর্ত হচ্ছে আপনার নামে স্টকিস্ট একটা আইডি থাকতে হবে, অর্থাৎ ডিলার আইডি আপনাকে ক্রিয়েট করতে হবে। একটা সময় ছিল সর্বনিম্ন 10,500 টাকার পণ্য এক ইনভয়েজে কাটলেই আপনার নামে একটা স্টকিস্ট আইডি হয়ে যাবে। আর এই আইডি যখন আপনার হয়ে যাবে তখন ওই স্টকিস্টে যত পয়েন্টের পণ্য আপনি কাটবেন প্রতি মাসে, সেই পয়েন্টের ওপরে আপনি 10% কমিশন অতিরিক্ত পাবেন। যারা ডিস্ট্রিবিউটর এই সুযোগটা ছাড়া যাবে না, কারণ ব্যবসা আমাদের করতেই হবে, এই সুযোগটা কেন আমি ছাড়বো? তাই আমার সাজেস্ট, আপনারা যারা স্টকিস্ট নেননি তারা স্টকিস্টের আওতায় চলে আসবেন। এখন আমি বলেছি ডিস্ট্রিবিউটর হিসেবে আপনি 10% স্টকিস্ট বোনাস পেতে পারেন। আর স্টকিস্ট বোনাস পাওয়ার শর্ত রয়েছে, আপনি স্টকিস্ট নিয়েছেন কিন্তু স্টকিস্টে কোনো পণ্য আপনি কাটেন না, তাহলে কিন্তু আপনি কমিশন পাবেন না। স্টকিস্ট বোনাস পাওয়ার শর্ত হচ্ছে এক ক্যালেন্ডার মাসের মধ্যে, অর্থাৎ 1 থেকে 30 তারিখের মধ্যে ওই স্টকিস্ট আইডিতে সর্বনিম্ন হলেও 3,000 পয়েন্টের পণ্য আপনাকে কাটতে হবে। 3,000 PV-র পণ্য এর যদি নিচে আপনি কাটেন, 3,000 PV যদি কম হয়, তাহলে এই 10% কমিশন আপনি পাবেন। তার উপরেও যেতে পারে, আপনি যত পিভি নেবেন তার উপরে 10% কমিশন আপনি নিয়ে নিতে পারেন, নিঃসন্দেহে। তো এটা ছাড়া যাবে না ভাই, এটা নিয়ে নেবেন। 5 নম্বর বেনিফিটটি হচ্ছে MC ইনসেন্টিভ 0.5%। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা একজন ডিস্ট্রিবিউটারের জন্য MC ক্লাবের মেম্বার হওয়া খুবই সহজ। এই MC ক্লাবের মেম্বার যদি আপনি হতে পারেন তাহলে সর্বোচ্চ 18,000 থেকে 20,000 টাকা আপনি এক মাসের মধ্যে ইনকাম করে নিতে পারেন। এটা একজন ডিস্ট্রিবিউটারের ক্ষেত্রে খুবই সহজ, তো এটা ভালো করে বুঝে নেন। এক ক্যালেন্ডার মাসের মধ্যে আপনি আপনি মিস্টার ABC এই 3 জন ব্যক্তিকে MBO প্যাকেজে জয়েন করাবেন, এবং এই মিস্টার ABC এই 3টার নিচে 999, অর্থাৎ 3 নং 27টা MBO প্যাকেজ এক মাসের মধ্যে আপনাকে করাতে হবে। অর্থাৎ 30 জনকে আপনার টোটাল নেটওয়ার্কের আওতায় এনে জয়েন করাতে হবে। আমি বলেছি আপনি সরাসরি হাতে 3 জনকে MBO প্যাকেজ দেবেন, এবং ওই 3 জনের নিচে 9 জন করে 3 নং 27 আর এই 3, টোটাল 30টা MBO প্যাকেজ যদি এক মাসের মধ্যে আপনি সেল করতে পারেন তাহলে আপনি MC ক্লাবের সদস্য হয়ে যাবেন। আর MC ক্লাবের সদস্য হওয়ার সাথে সাথে সারা বাংলাদেশের টোটাল সেলের উপরে 0.5% কমিশন MxN আপনাকে দিয়ে দেবে। সেখানে আপনার লাখটা নির্ভর করবে, এখানে সর্বনিম্ন আসলেও 4,000 টাকা আসে, তার উপরে যদি আসে অনেক টাকা আসবে ভাই। যারা এখনও ডিস্ট্রিবিউটার আছেন তাদের ক্ষেত্রে এইটা সহজ, আপনারা চাইলে MC ক্লাবের সদস্য হয়ে 0.5% ইনকাম অতিরিক্ত নিতে পারেন। আপনি চাইলে এক মাসে 18,000 টাকা ইনকাম করতে পারেন বা 25-26,000 টাকা ইনকাম করতে পারেন MC ক্লাবের মেম্বার হয়ে। সেক্ষেত্রে একটি গোপন সূত্র হচ্ছে আপনারা যাকে MBO প্যাকেজ দিবেন তাকে 2,000 টাকার নিচে MBO প্যাকেজ দিবেন না। আপনি যদি একজন ব্যক্তিকে 2,000 টাকার প্যাকেজ দেন তাহলে কোম্পানি আপনাকে পার MBO-র জন্য 500 টাকা প্রদান করবে, তাহলে এখানে 30 × 500, তাহলে 15,000 টাকা কোম্পানি আপনাকে MBO ক্যাশ ইনসেন্টিভ সাথে সাথে প্রদান করবে। এখানে 15,000 আর মাস শেষে 30 জনকে ভর্তি করেছেন, জয়েন করেছেন, সেখানে 15,000 PV হবে, সে PV-র উপরে আপনি গ্রুপ বোনাস পেতে পারেন সর্বনিম্ন হলেও 2,500। তাহলে 15,000 আর 2,500, তাহলে 17,500। আর MC ক্লাবের সদস্য হয়েছেন আপনি, MC ক্লাবের সদস্য হওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন আমি 4,000 টাকা ইনসেন্টিভ ধরেছি, তাহলে এখানে 17,500 আর এখানে 4,000, 21,500 টাকা আপনি এক মাসের মধ্যে ইনকাম করে নিতে পারেন। এটা হচ্ছে MC ক্লাবের মজা। এবার হচ্ছে 6 নম্বর বেনিফিট।
6 নম্বর বেনিফিটটা কি? নিউ এমবিও ক্যাশ ইনসেন্টিভ। আপনি একজন ব্যক্তিকে এমবিও প্যাকেজ কাটিয়েছেন, একজন ব্যক্তির কাছে এমবিও প্যাকেজ সেল করেছেন, সেক্ষেত্রে কোম্পানি আপনাকে যে বেনিফিটটা দেয় সেটাকেই বলা হয় নিউ এমবিও ক্যাশ ইনসেন্টিভ। এই ক্যাশ ইনসেন্টিভটা কিভাবে দেয়, এটা হচ্ছে কোম্পানির রুলস অনুযায়ী, কোম্পানির নিয়ম অনুসারে। ধরেন আপনি একজন ব্যক্তিকে 2000 টাকার এমবিও প্যাকেজ সেল করলেন, সেই ব্যক্তির কাছে 2000 টাকার প্রোডাক্ট সেল করলেন, সেই প্রোডাক্টের ডিপি মূল্য হচ্ছে 1500 টাকা আর এমআরপি মূল্য 2000 টাকা, মানে 2000 টাকা আপনি এমআরপি মূল্যতে সেল করেছেন ওই ব্যক্তির কাছে আর ওই প্রোডাক্টের ডিপি মূল্য 1500 টাকা, সেক্ষেত্রে এখানে লাভ দাঁড়িয়েছে 500 টাকা। এই 500 টাকার 10% সরকারের ভ্যাট বাদ দিয়ে যে টাকাটা হবে সেই টাকাটাই আপনাকে সাথে সাথে কোম্পানি প্রদান করবে। এটাই হচ্ছে নিউ এমবিও ক্যাশ ইনসেন্টিভ। এটা এখন, পূর্বে এই বোনাসটা ছিল না, এটা এখন সুযোগ করে দিয়েছে একমাত্র আপনাদের জন্য, যারা আপনারা ডিস্ট্রিবিউটর রয়েছেন বা লিডার রয়েছেন তাদের ইনস্ট্যান্ট একটা ইনকামের জন্য। আপনারা চাইলে প্রতিদিন 2-3 জন বা 5 জনকে এমবিও প্যাকেজ সেল করে প্রতিদিন 3,000-2,500 টাকা ইনকাম করে নিতে পারেন। তারপরে 7 নম্বর বেনিফিটটি হচ্ছে নিউ স্টকিস্ট ক্যাশ ইনসেন্টিভ। আপনার তথ্য মতে বা আপনার অ্যাসোসিয়েটদের মধ্যে যারা আপনার কথা মতো স্টকিস্ট নেবে বা ডিলার নেবে, সেক্ষেত্রে কোম্পানি আপনাকে 500 টাকা প্রদান করবে, সরি 500 টাকার 10% সরকার কেটে নেয়, নিয়ে 450 টাকা আপনাকে প্রদান করবে। এটা হচ্ছে ইনস্ট্যান্ট ইনকাম। আপনার কোনো কাজই নাই, আপনার শুধু আপনার অ্যাসোসিয়েটদেরকে বলেছেন যে স্টকিস্ট ইনসেন্টিভ 10% পাওয়া যায়, সেই অ্যাসোসিয়েট আপনার কথা মতো স্টকিস্টটা নেবে, তার জন্য নেবে, কিন্তু কোম্পানি আপনাকে একটা বেনিফিট দিচ্ছে। এটা হচ্ছে সবথেকে বড় একটা ইনকামের মানে ব্যবস্থা করেছে কোম্পানি, এজন্য কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি যদি আপনার এতটুকু উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, আপনার অ্যাসোসিয়েটদের সাথে শেয়ার করতে একেবারে ভুলবেন না, কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লেগেছে, কোনো রকমের যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলেও আমাকে জানাতে একেবারে ভুলবেন না, পরবর্তীতে আমি শুধরে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।